নিষ্ঠুর জিনপিং প্রশাসন, উইঘুর মুসলিমদের রোজা রাখতেও বাধা চীনের। এবার সিংহভাগ উইঘুর মুসলিমরা রোজা রাখতে পারেনি, তবে কোনো বাধা নিষেধ ছাড়া ঈদ করতে পারবে। এক ঝলকে চীনের উইঘুর মুসলিমদের হাল হকিকত জেনে নিতে দেখতে থাকুন এই বিশেষ প্রতিবেদনটি। চীনের সিনজিয়াং প্রদেশে গুরুতরভাবে মানবাধিকার লঙ্ঘন করার অভিযোগ দীর্ঘদিনের। ওই প্রদেশের উইঘুর মুসলিমদের বিরুদ্ধে জিনপিং প্রশাসনের আগ্রাসনের অভিযোগ বারবার উঠেছে। আত্মপক্ষ সমর্থনে নানা সাফাইও দিতে দেখা গিয়েছে চীনকে। এবার জানা গেল, পবিত্র রমজান মাসে উইঘুররা যাতে রোজা না রাখে তা নিশ্চিত করতে চীনের পুলিশ গুপ্তচর ব্যবহার করছে। এক সংবাদ মাধ্যমে অভিযোগ তেমনই। এক পুলিশ অফিসার ওই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, চীনে গোয়েন্দাদের কান বলা হয়। তারা সাধারণ নাগরিক, পুলিশ ইত্যাদি সেজে ঘুরে বেড়ায়। এই ধরনের সিক্রেট এজেন্ট যে অনেক রয়েছে তাদের দেশে, সেটাও জানিয়েছেন তিনি। তারাই নজর রাখছেন কোন উইঘুর মুসলিম রোজা রাখছেন কিনা। উল্লেখ্য, 2017 সাল থেকেই উইঘুর মুসলিমদের রোজা রাখা নিষিদ্ধ করেছিল জিনপিং প্রশাসন। সেই সময় থেকে পুনঃশিক্ষা শিবির গড়ে উইঘুরদের সংস্কৃতি, ধর্ম এবং ভাষাকে ধ্বংস করার প্রয়াস করতে শুরু করে চীন। গত বছর চীনের তরফে সাফাই দেওয়া হয়েছিল ওই প্রদেশের উইঘুর মুসলিমদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদে জড়িয়ে পড়ার অভিযোগের কারণে তাদের বিরুদ্ধে নাকি কঠোর পদক্ষেপ করতে হয়েছে। এদিকে গত বছর প্রকাশিত রাষ্ট্রসংঘের রিপোর্টে বলা হয়েছে, ধর্ষণ, পুরুষদের জোর করে নির্বীজকরণের মতো ঘটনা ঘটেছে সেখানে। এমনকি হঠাৎ নিজের বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছে অনেকে, পরে যাদের আর কোনো খোঁজ মেলেনি। উইঘুর এবং অন্যান্য মুসলিম গোষ্ঠীর সদস্যদের সাধারণ নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। জোর করে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে তাদের। প্রশাসনিক কঠোরতায় এবারও সিংহভাগ উইঘুর মুসলিমরা রোজা রাখতে পারেনি। তারা রোজা রেখেছে, তারা চুপিসারে হাট বাজারে যাতায়াত বন্ধ করে বাড়িতে রোজা রেখেছে। তবে ঈদ পালনে সেখানকার প্রশাসনের কোনো কঠোরতা নেই বলে চীনা গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক বিশ্বস্ত সংবাদ সংস্থা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।